اللہ ہو گئے پیار تمہارے غلام سے
जब तक अदा बिलाल होगी ना सुबह दिन ना जब तक अदा बिलाल आशिक मुस्तफा की आशा में आशिक मुस्तफा की आशा में अल्लाह अल्लाह कितना असर था अल्लाह अल्लाह कितना असर था अर्श वाले भी सुने थे जिसको अर्श वाले भी सुने थे जिसको क्या आजाद आजाने बिलाली क्या आजाद आजाने बिलाली क्या आजाने बिलाली हजरत बिलालेर आजानेर कथा জানেন তো আপনারা জানেন তো হযরত বেলালের যখন জিব্বায় সমস্যা ছিল কাফেরা ধরে জিব্বা কেটে দিয়েছিল এটা তো জানেন তো জিব্বায় সমস্যা হতো আজান দেওয়ার সময় তো শায়ের বলছেন সচ্চাই বাকি হে আজানে বিলাল কা এক দিন রাসূল পাক সে লোগোঁ নে ইউঁ কাহা সাহাবীরা বলছেন রাসূলকে ইয়া মুস্তাফা আজান গলত দিতে হে বিলাল হযরত বেলাল যে আজান ভুল দিচ্ছে এটা আল্লাহ রাসূলের কাছে জানাচ্ছে যে এটা ব্যাপার আপনি কি বলবেন ইয়া মুস্তাফা আজান গলত দিতে হে বিলাল কহিয়ে হুজুর আপকা ইসমে ক্যা খায়াল ফরমায়া মুস্তাফা নে ইয়ে সচ হ্যায় তো দেখিয়ে ফরমায়া মুস্তাফা নে ইয়ে সচ হ্যায় তো দেখিয়ে ওয়াক্তে ফজর কি আজ আজা অর কোই দে আমার রাসূল তো জানেন যে বেলাল আজান দিলে ফজর হবে আর আজান না দিলে ফজর হবে না এটা আমার রাসূল জানতেন কি না তো সাহাবীদেরকে একটু পরীক্ষা করার জন্য বলতেছে ঠিক আছে আজকে ফজরে আজান আরেকজনকে দিতে বলো ঠিক আছে আরেকজনকে দিতে বলো তো কি বলছি ফরমায়া মুস্তাফা নে ইয়ে সচ হ্যায় তো দেখিয়ে ওয়াক্তে ফজর কি আজ আজা অর কোই দে হযরত বিলাল রে জো আজানে সালার না দি হযরত বিলাল রে জো আজানে ফজর না দি কুদরত খুদা কি দেখো না মুতলাক সহর হুই কুদরত খুদা কি দেখ লে মতলব সহর হুই আয়ে নবী কে পাস ফির আসহাবে বাসতা তু আরজ মুস্তাফা সে কিয়া শাহে আমিয়া আয়ে নবী কে পাস ফির আসহাবে বাসতা তু আরজ মুস্তাফা সে কিয়া শাহে আমিয়া হে কিয়া সবব সহর না হুয়ে আজ মুস্তাফা হে কি কারণ সহর না হলো আজ মুস্তাফা কি কারণ আজ ফজর না হলো আজ মুস্তাফা খুদা কা দিয়া পয়া মাদার সালাম উনকো খুদা কা দিয়া পয়া আল্লাহ আল্লাহ কিতনা আসর থা আল্লাহ আল্লাহ কিতনা আসর থা আরশ ওয়ালে ভি সুনতে থে জিসকো আরশ ওয়ালে ভি সুনতে থে জিসকো ক্যা আজাত আজানে বিলালি ক্যা আজাত আজানে বিলালি